সেই প্রথম প্রেমিকের স্পর্শের কথা নারী কখনোই ভুলতে পারে না। তার জীবনে প্রথম পুরুষের স্পর্শ, সেই প্রথম প্রেমিকের স্পর্শ মেয়েটির হৃদয় আজও জড়িয়ে ধরে আছে। যখন প্রথম প্রেমিকের হাতের উপর হাতটা রেখেছিল আর বলেছিল, আমাকে কখনো ছেড়ে যাবে না তুমি, প্রেমিকের বুকের মাঝে নিজের মাথাটা রেখে তাকে জড়িয়ে ধরেছিল, যেন মনে হয়েছিল নদী সমুদ্রের মাঝে নিজেকে বিলীন করে দিয়েছে। মেয়েটি ভুলতে পারছে না সেই মুহূর্তটা যখন প্রেমিক তার ঠোঁটের মাঝে আলতো স্পর্শ করে কিছু বলার চেষ্টা করেছিল। হোক না সেটা তার আলতো ছোঁয়া, কখনো গালে আবার কখনো কপালে চুমু দেওয়াটা, মাঝে মাঝে কানের কাছে এসে খুব আস্তে আস্তে কথা বলা, আজও তার ঠোঁট ছুঁয়ে যায় স্পর্শ করে সেই কথাগুলো তাকে আবার প্রেমের রঙে রাঙিয়ে যায়। আজ মেয়েটির জীবনে এক অন্য পুরুষের আগমন হয়েছে। মেয়েটির মনে তীব্র কাম বাসনা জেগেছে। মেয়েটি তার অতীতের কথা ভুলে যাওয়ার জন্যে যখন কাম উত্তেজনায় মিলনে লিপ্ত হয়েছে, তখন সে ভুলে গেছে বাস্তব। মেয়েটি ভুলে গেছে তার অতীত, ভুলে গেছে সবকিছু, ভুলে গেছে সেই প্রথম প্রেমিকের স্পর্শ। মেয়েটি নতুন পুরুষের আদর পেয়ে ভুলে গেছে অতীতের সেই প্রথম প্রেমিকের স্পর্শ। হয়তো ভুলে যাওয়াটাই হলো নারীর ধর্ম।